মুর্শিদাবাদে এবার ডেঙ্গুর থাবা, মৃত্যু লালগোলার বাসিন্দার। মুর্শিদাবাদ জেলাতে ডেঙ্গুতে মৃত্যু হল লালগোলা থানা এলাকার বাসিন্দা প্রদীপ দাসের। বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে জঙ্গিপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ডেঙ্গুর মৃত্যুর খবর পেয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই ব্যাপারে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, জ্বর হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে। চিকিৎসকদের পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার অমিত কুমার বেরা। এক্সটেন্ডেড ডেঙ্গু সিন্ড্রোম বলে, যেটা শুধু হিমারেজিকে নয় কন্ডিশনে, তার সঙ্গে সঙ্গে লিভারও অ্যাফেক্টেড হয়েছিল, লেটে রেফারেজ এসেছিল যে কোনো কারণে হোক, তো তাকে 50 বছর বয়স প্রবীর দাস মারা গেছে। এটা কি জেলায় প্রথম মৃত্যু? কোভিডের আগে একটা মারা গেছিল, অনেকদিন পর এটা একটা মারা গেল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে MSVP ডক্টর অমিয় কুমার বেরা জানান, এক জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, তার রক্তের নমুনাতে ডেঙ্গুর রিপোর্ট পাওয়া গিয়েছে। কোভিডের আগে একজনের মৃত্যু হয় আর এখন লালগোলার এক বাসিন্দা তার মৃত্যু হলো ডেঙ্গুর প্রকোপে। আমরা গ্রামের স্বাস্থ্য দপ্তরের টিম পাঠিয়েছি। ডাক্তাররা শুরু থেকেই সজাগ ছিলেন, যার জন্য তার যথাযথ চিকিৎসা, এমনকি যাদের প্লেটলেট দেওয়া থেকে শুরু করে সব কিছু হয়েছিল, শিশুতে চিকিৎসাও পেয়েছিল। বেশ খারাপ কন্ডিশন বাড়ির লোককেও শুরু থেকেই বলা হয়েছিল, তাদের কোনো গ্রিভেন্স নেই, কিন্তু আমরা তবু আজকে রিভিউ মিটিং করলাম ডেপুটি টু CM উচিত থেকে, সব থেকে এসেছিলেন, ডিটেল ক্ষতি দেখলেন যে প্রত্যেকে কী ব্যাপার, কী করে করা যায়, আর কী করা যায়, সেগুলো নিয়ে আলোচনা হলো। এতক্ষণ মুর্শিদাবাদ জেলার লালগোলা নিবাসী ডেঙ্গুর মৃত্যুর পর জেলা স্বাস্থ্য দপ্তর যেমন উদ্বিগ্ন, ঠিক তেমনই গ্রামে পৌঁছেছে মেডিকেল টিম। অন্যদিকে এখনও পুরোপুরি বিদায় নেয়নি করোনা সংক্রমণ। বর্তমানে রাজ্যে দৈনিক ফের বৃদ্ধি পাচ্ছে কোভিড সংক্রমণ। বিশেষজ্ঞরা প্রতি মুহূর্তে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, তার কারণ আসতে পারে করোনার চতুর্থ ঢেউ। করোনার দাপটে নাজেহাল যখন সকলে, সেই সময় আরও একটি রোগ চিন্তার ভাঁজ ফেলল চিকিৎসকদের কপালে। বলেছে যে ডেঙ্গু, হাইপার ডেঙ্গুতে মারা গেছে, না সেরকম কিছু দেয় না। তার মধ্যে আজকেই দেখলাম গ্রামের সে ওই প্রথম সাইডটাতে মানে স্প্রে করছে। হয়তো সেটা লোক দেখানো করছে, না সেরকম কিছু দেয় না। করোনার মাঝেই প্রকোপ হচ্ছে ডেঙ্গি। সদ্য প্রকাশ্যে এসেছে একটি খবর, এই রোগের লক্ষণ দেখা দিলে উপেক্ষা করবেন না, বরং তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। ডেঙ্গু রোগ প্রসঙ্গে সময় সময় মাথায় রাখুন এই কয়েকটি জিনিস। ঋতু পরিবর্তনে জ্বর হতেই পারে, কিন্তু তাপমাত্রা যদি অধিক হয় তাহলে ডাক্তারি পরামর্শ নিন, কিংবা যদি দেখেন জ্বরে বারে বারে ফিরে আসছেন তাহলে ঘরোয়া চিকিৎসার উপর ভরসা করে ফেলে রাখবেন না। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথা ব্যথা হলে বুঝতে হবে এটি ডেঙ্গু রোগের লক্ষণ। এই রোগ শরীরে বাসা বাঁধলে চোখের পিছনে ব্যথা হয়, সঙ্গে চামড়া লাল হয়ে যায়। ডেঙ্গু আক্রান্ত হলে ডাক্তারি পরামর্শ মেনে সবার আগে ওষুধ খান, নিজে চিকিৎসা করবেন না। অনেকেই জ্বর হলে প্যারাসিটামল খেয়ে ফেললেন, এতে সমস্যা বাড়তে থাকে, তাই সবার আগে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। ডেঙ্গু হলে ভয় পাবেন না, আর নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে দাঁতবৈদ্যের সঙ্গে পরামর্শ করুন, সেরকম হলে হাসপাতালে ভর্তি হয়ে যান। আর যদি জ্বর বেশি আসে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণে জল খাবেন, ঘন ঘন জল খান। দরকার হলে খুব বেশি যদি টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল খেতে পারেন, এবং অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়েই খাবেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, নিউজ 18 লোকাল।